নমস্কার দর্শকবৃন্দু, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। এবং সেই সঙ্গে সঙ্গে এই 2021 সালটা প্রত্যেকের খুব ভালো যাক এই শুভকামনা রয়ে নিয়েই আপনাদেরকে সামনে এসছি। এবং আজকে যে আলোচনাটা করব অবশ্যই সেটা হচ্ছে সংখ্যাতত্ত্বের হিসাবে 2021 সালটা কেমন যেতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে সংখ্যাতত্ত্ব বলতে আপনার যে ডেট অফ বার্থ, আপনি যদি ডেট অফ বার্থ ধরেই করুন, অর্থাৎ আপনার লাকি নাম্বারটা কী আছে, এবং সেই সঙ্গে সঙ্গে আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আপনি কোন রঙটা ব্যবহার করলে পারে আপনার যে জীবনে যে বাধাগুলো আসছে, 2021 সালে যে সমস্যাগুলো হয়তো আসতে পারে আপনার, সেখান থেকে রিকভারি হয়ে যেতে পারেন, তাহলে সেই নিয়েই কিন্তু আজকের আলোচনা আপনাদের করব। প্রথম অবস্থায় যদি 2020 সালটা অনেকের নাম নিতেই, অর্থাৎ এই 2020 সালটা মুখে আনতেও অনেকের সমস্যা হচ্ছে বা অনেক রকমের ভয় পাচ্ছে, কিন্তু দেখুন 2020 সাল অর্থাৎ 2020 অর্থাৎ 2020 অর্থাৎ বিশে বিশে একটা বিষক্ষয় বা বিশের কিন্তু বছর গেল 2020 সালটা। কিন্তু যদি আপনি বলেন যে সত্যি বিশ না, এখানে কিন্তু আমাদের প্রত্যেক মানব জীবনকে একটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে, এবং আমরা সারাটা বছর চ্যালেঞ্জ করতে করতে লড়াই করতে করতে কিন্তু আমরা অতিবাহিত এগিয়ে গেছি। এবং আজকের এই জায়গায় এসে 2021 সালের প্রথমের দিকেই আমরা কিন্তু চেষ্টা করছি যে 2021টাকে কিন্তু আরও ভালোর দিকে এবং বেটার অর্থাৎ সাকসেসটা, অর্থাৎ 2020 সালে আপনি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন, আপনার মধ্যে অভিজ্ঞতা গ্যাদারিং করেছেন, সেটাকে 2021 সালে কাজে লাগান, এবং সেই 21 সালে কাজে লাগিয়ে জীবনের সাকসেসটা আনার চেষ্টা করুন। এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। কারণ দেখুন 2020 সাল যদি আবার বলি, প্রথমেই করোনা, তারপরে আপনার আমফান, তারপরেই একের পর চীনের যে বিভিন্ন রকমের চীনের সঙ্গে ভারতের একটা ঝামেলা বা যুদ্ধের সম্মুখীন হওয়া প্রায় কাছাকাছি, এই যে সমস্যা, বিভিন্ন রকমের সমস্যার মধ্যে দিয়েই কিন্তু অতিক্রম করলাম, এবং প্রত্যেকটা স্টেপ কিন্তু আমাদের কিন্তু মানব জীবনে একটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হতে এসছি, এবং আমরা সেইভাবে দৃঢ় প্রতিজ্ঞ, আমরা আমাদের জীবনের যে স্ট্রেংথটা পাওয়ারটা আমরা কিন্তু বাড়িয়ে নিয়েছি, অর্থাৎ 2021 সালটাকে ঝাঁপাবো এবং 2021 সালটাকে জীবনের সাকসেস আনবো, এবং সেই অনুযায়ী অবশ্যই 2021 সালটা প্রত্যেকের জীবনে সাকসেসও আসবে। দেখুন আজকের মেন বিষয় যেটা আলোচনা করব, এখানে 2021 যদি বলা হয় যে সংখ্যাতত্ত্বর হিসাবে পাঁচ সংখ্যা, তাহলে পাঁচ সংখ্যাটা হচ্ছে বুধের সংখ্যা। বুধ কী করে না, বুধ অ্যাপ্লিকেশন দেয়, অর্থাৎ আপনার মধ্যে অ্যাপ্লিকেশন ক্ষমতাটা অর্থাৎ ক্যাপাসিটিটা কতটা আছে সেটা বুধ কন্ট্রোল করে। অর্থাৎ কখন কোন জায়গায় কোন সিচুয়েশনে কোন কথাটা বললে পারে, কোন ব্যবহারটা করলে পারে, বা কোন সিদ্ধান্তটা নিলে পারে আপনার জীবনে সাকসেসটা আসে, সেটা কিন্তু বুধ দিয়ে থাকে। অর্থাৎ অর্থ কিন্তু ঘুরিয়ে কিন্তু আপনাকে বুধি দেয়, অর্থাৎ আপনার মধ্যে যদি সেই প্রবণতা, সেই অ্যাপ্লিকেশন করার ক্ষমতাটা সঠিক না হয়, তাহলে কিন্তু আপনাকে অর্থ থেকে কেন, আপনি আপনার লাইফস্টাইলটাকে পরিবর্তন করতে পারবেন না। সেই জন্য বুধের বছর এই 2021 সাল, এবং এই পাঁচ সংখ্যার যারা জাতক জাতিকারা আছেন তাদের তো অবশ্যই শুভ আছে, কিন্তু এক থেকেই আরম্ভ করব, কারণ এক থেকে নয় পর্যন্ত যে সংখ্যার জাতক জাতিকারা আছেন, অর্থাৎ এক থেকে নয় সংখ্যার যারা যে সময় আর যে তারিখে জন্মগ্রহণ করেছেন, সেই অনুযায়ী আপনারা এই রঙগুলো, যে রঙগুলোকে বলবো সেই রঙগুলোকে ব্যবহার করার চেষ্টা করুন, এবং সফলতা আনুন, জীবনের সফলতাটা আনুন 2021 সালে। প্রথমেই বলতে হয় এক সংখ্যার যারা জাতক জাতিকারা, অর্থাৎ যাদের জন্ম 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনি ব্যবহার করুন, লাল রঙটাকে বেশি ব্যবহার করার চেষ্টা করুন, এছাড়াও গোলাপি রঙটাকে ব্যবহার করতে পারেন এবং হলুদ রঙটা ব্যবহার করতে পারেন। কেন বললাম লাল রঙটা, কারণ এক সংখ্যার রবির সংখ্যা,
এবং সেক্ষেত্রে লাল রঙটা তাদের ক্ষেত্রে ভালো। গোলাপি রং কেন বললাম, গোলাপি রং দেখবেন ভালোবাসার প্রতীক। অর্থাৎ আপনার জীবনে যদি কোথায়ও ভালোবাসার কোনো জায়গায় ভুল বোঝাবুঝি হয়, অবশ্যই আপনি গোলাপি রংটা ব্যবহার করার চেষ্টা করুন, দেখবেন জীবনের সেই সমস্যাটা আপনি অনেকটা কাটিয়ে যেতে পাচ্ছেন। আবার এর সঙ্গে সঙ্গে হলুদ সংখ্যাটা কেন বললাম, হলুদ বৃহস্পতির একটা সংখ্যা, সেটাও কিন্তু একের কিন্তু খুব পরিপূরক। অর্থাৎ এখানে কিন্তু হলুদ সংখ্যা, আপনি হলুদ অর্থাৎ হলুদ রংটা যদি ব্যবহার করতে পারেন, তাহলে জীবনের সাকসেসটা, জীবনের ডেভেলপমেন্টটা, ভাগ্যের পরিবর্তনটা আপনি আনতে পারবেন হলুদের মাধ্যমে। অর্থাৎ কোনো জায়গায় আপনার ইন্টারভিউ আছে, কোনো জায়গায় প্রমোশনের ব্যাপার আছে, বা কোনো জায়গায় যারা হায়ার এডুকেশনের জন্য চেষ্টা করছেন তাদের কিছুটা হলুদের রঙের কোনো কিছু পোশাক ব্যবহার করলে পরে এই সাকসেসগুলো কিন্তু জীবনে আসবে। যারা এক সংখ্যা বললাম এগুলো, অর্থাৎ এক সংখ্যার যারা জাতক জাতিকার তারা মেনলি লাল গোলাপি এবং হলুদ রঙটা ব্যবহার করবেন। দুই সংখ্যা, অর্থাৎ দুই হচ্ছে চন্দ্রের সংখ্যা, অর্থাৎ দুই চন্দ্রের সংখ্যা, দুইয়ের ক্ষেত্রে কোন রঙটা বেশি ব্যবহার করার প্রয়োজন আছে এই 2021 সালে, প্রথমেই বলবো কমলা রং। অর্থাৎ কমলা রং আপনি যদি বেশি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার সাকসেসগুলো আসবে। জীবনের সাকসেসটা পেতে হলে 2021 সালের যে বাধাটাকে অতিক্রম করতে হলে, জীবনের বাধাটাকে অতিক্রম করতে হলে কমলা রংটা বেশি করে ব্যবহার করার চেষ্টা করুন। এর সঙ্গে সঙ্গে স্কাই ব্লু রংটা, 2021 সাল আপনি যথেষ্ট মানসিক দুশ্চিন্তা আসে কিছুটা মনের দিক দিয়ে আনন্দ পেতে যদি চান তাহলে অবশ্যই ব্যবহার করুন আকাশি বা স্কাই ব্লু কালারটা, আপনি একটু বেশি করে ব্যবহার করার চেষ্টা করুন। এছাড়াও পড়াশোনা যারা করছে, যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে বলবো পেস্তা কালারটা, যারা বিশেষ করে দুই সংখ্যার জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে বলবো পেস্তা রংটাকে একটু বেশি ব্যবহার করার চেষ্টা করুন। দেখবেন যে তাদের ক্ষেত্রে বলবো পড়াশোনার জায়গাটা কিন্তু অনেকটা ভালোর দিকে যাবে। পেস্তা কালার কিন্তু ডিপ গ্রিন না, পেস্তা লাইট গ্রিন যেটাকে বলা হয় সেই রংটা আপনি ব্যবহার করতে পারেন যারা দুই সংখ্যা। এরপরে হচ্ছে তিন সংখ্যার যারা জাতক, তিন সংখ্যার জাতক জাতিকারা হচ্ছে বৃহস্পতির সংখ্যা, এটা বললাম। অর্থাৎ এই বৃহস্পতি কোথায় অবস্থান করছে 2021 সালে, বৃহস্পতি অবস্থান করছে নেটাল চার্ট অনুযায়ী 10th হাউসে অবস্থান করছে, সে 9th হাউসের অধিপতি এবং 12th হাউসের অধিপতি, সেই অবস্থান করছে 10th হাউসে। অর্থাৎ কর্মজীবনের, কর্মের যে কানেকশান, কর্ম যেখান থেকে পাওয়া যায়, কর্ম আপনি কী করবেন সেই ঘরটা 10th হাউস সেইখানে কিন্তু অবস্থান করছে বৃহস্পতি। তার সঙ্গে কে আছে বৃহস্পতি ওখানে, যে আমরা জানি নিচস্থ, কিন্তু তার সঙ্গে শনি থাকার, স্বক্ষেত্রী শনি, সেক্ষেত্রে কিন্তু একটা যোগ করে রেখেছে, গুরু সৌরী যোগ, এবং এটার যে কানেকশান পাচ্ছে তাতে কিন্তু বৃহস্পতি ওখানে ভালো ফল দেবে। এবং আলটিমেটলি কর্মজীবন অর্থাৎ ওভারঅল কর্মের যে জায়গাটা 2021 সালে, আমি এর আগেও বলেছিলাম কর্মের জায়গা কিন্তু নো ডাউট ভালো ইন্ডিকেশন করছে। এবং বৃহস্পতি এবং শনি ক্যারেক্টারাইজ কিন্তু কর্ম আপনাদের 2021 সালে ম্যাক্সিমাম জাতক জাতিকারা পাবেন। এবং সেক্ষেত্রে বলবো এই 2021 সালটা চেষ্টা করবেন হলুদ রংটা বেশি করে ব্যবহার করতে, তার সঙ্গে সঙ্গে স্কাই ব্লু কালারটাও ব্যবহার করার চেষ্টা করুন। এছাড়াও আর কি রং ব্যবহার করবেন, অবশ্যই পেস্তা রং এবং রেড কালারটাকে বেশি ব্যবহার করার চেষ্টা করুন। রেড কালারটা আপনার কিন্তু অনেকটা সহায়ক কালার এবং কেরিয়ারের ক্ষেত্রে সহায়ক কালার কিন্তু আপনার রেড কালার। সুতরাং এই রংগুলোকে 2021 সালে সঠিক সময়ে ব্যবহার করার চেষ্টা করুন। দেখবেন যে আস্তে আস্তে আপনার বাধা, আপনার জীবনের জটিলতা সেগুলো কিন্তু কাটিয়ে আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছেন। চার সংখ্যার যারা জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে চার হচ্ছে আমাদের রাহুর সংখ্যা, যেটা 2020 অর্থাৎ 2020 যে সালটা গেল সেই সালে পার করে আসলাম। অর্থাৎ রাহু কিভাবে মানুষের জীবনকে কতটা কিভাবে প্রভাবিত করতে পারে সেটা আপনারা বুঝতেই পেরেছেন। অর্থাৎ রাহুর সাল এবং সেই ক্ষেত্রে বলবো আপনার কোন রং, বিশেষ করে কালো রং, অর্থাৎ একটু ডিপ কালার, এগুলো ক্ষেত্রে আপনার জন্য শুভ রং। এছাড়াও আপনি যদি ব্যবহার করতে হয় তাহলে আপনার স্কাই ব্লু কালারটাও কিন্তু ইউজ করতে পারেন, কিন্তু ডিপ ব্লু কিন্তু কোনোভাবে ব্যবহার করবেন না। এর সঙ্গে সঙ্গে আপনি আরেকটা রং ব্যবহার করতে পারেন, যদি কোনো রকমের মানসিক চঞ্চলতা তৈরি হয় চার সংখ্যার জাতক জাতিকারা, এটা মানসিক চঞ্চলতা হওয়ার কথা 2021 সালে, এবং তখন অবশ্যই ব্যবহার করবেন হোয়াইট কালারটা।
এবং সেক্ষেত্রেও কিন্তু আপনি অনেকটা ভালো থাকতে পারবেন 2021 সালটা। এবং কর্মজীবনের জন্য যে জায়গাগুলো রয়েছে সে তার ক্ষেত্রে কিন্তু বলবো যে আপনি মাঝে মধ্যে একটু পেস্তা কালার ব্যবহার করবেন, যে দেখবেন যে চার সংখ্যার যারা জাতক জাতিকারা পেস্তা বা গ্রিন কালার যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার মধ্যে কিন্তু অ্যাক্টিভিটির কিন্তু অনেকটা বেড়ে যাবে এবং সেক্ষেত্রে কর্ম উদ্যোগ তৈরি হবে, আপনার যে কম্পিটিশন যে এক্সামগুলো সেগুলো কিন্তু অনেকটা ভালোর দিকে যেতে পারবেন যদি ব্লু কালার ব্যবহার করেন। তাহলে 2021 সালে আপনার যে রঙটা থাকলো সেটা হচ্ছে কালো রঙটা এবং তার সঙ্গে সঙ্গে আপনার ডিপ গ্রিন কালার এবং কিছুটা আপনার রেড কালার কিন্তু আপনার জন্য শুভ, যেটা চার সংখ্যার যারা জাতক জাতিকারা আছেন। এর সঙ্গে সঙ্গে বলবো পাঁচ সংখ্যা, পাঁচ বললাম, পাঁচ অর্থাৎ আমাদের 2021 সালের 21 সাল, এই 21 সালটা কিন্তু পাঁচ অর্থাৎ 2021 এটা একটা পাঁচ সংখ্যায় আসে এবং এই পাঁচ সংখ্যা বুধের সংখ্যা এবং সেই অনুযায়ী অর্থাৎ যাদের জন্ম তারিখ 5 তারিখ এবং 14 তারিখ এবং এছাড়াও 23 তারিখ যাদের জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলবো আপনি আপনার এই বছরটা কিন্তু খুব শুভ, জীবনের সাকসেসটা এই বছরে আপনাকে পাওয়ার চেষ্টা করতে হবে, অর্থাৎ কোনোভাবেই থেমে থাকবেন না। সঙ্গে যদি আপনাকে কেউ যেতে না চায় তাহলে আপনি একলাই চলুন এবং জীবনের সেই একলা চলে জীবনের সাকসেসটাকে আনার চেষ্টা করুন, পাওয়ার চেষ্টা করুন এবং এই 2021টাকে সাকসেসের জায়গায় নিয়ে আসুন। এবং সেক্ষেত্রে এই প্রথম বলবো গ্রিন রঙটা আপনার জন্য খুব শুভ রঙ, এর সঙ্গে সঙ্গে পিঙ্ক রং কিন্তু আপনার জন্য খুব শুভ রং, এছাড়াও স্কাই ব্লু কালার আপনি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার জীবনের সাকসেসটা দেবে এই স্কাই ব্লু। এছাড়াও আর কোন রং অবশ্যই আছে সেটা হচ্ছে আপনার লাইট ইয়েলো কালার কিন্তু আপনার জন্য শুভ, অর্থাৎ লাইট ইয়েলো কালার কারা ব্যবহার করবেন, অর্থাৎ লাইট ইয়েলোর সঙ্গে পিঙ্কের বা রেডের কম্বিনেশন এই ধরনের পোশাক যদি আপনারা পরতে পারেন, যারা জয়েন্ট এন্ট্রান্স দিচ্ছেন, যারা হায়ার স্টাডির জন্য চেষ্টা করছেন, যারা কর্মজীবনের জন্য কর্মের ক্ষেত্রে চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে এই শুভ রঙগুলো ব্যবহার করতে পারেন। এরপরে হচ্ছে ছয় সংখ্যা আসছে, অর্থাৎ ছয় সংখ্যা অর্থাৎ 6 তারিখে যাদের জন্ম, 15 তারিখে যাদের জন্ম এবং তাছাড়াও 24 তারিখে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বলবো এই ছয় সংখ্যার তাদের ক্ষেত্রে কিন্তু ছয় সংখ্যা মূল্যবান, অর্থাৎ ছয় অর্থাৎ এই ক্ষেত্রে এই 2021 সালের মেন জায়গা যেটা হচ্ছে, কারণ ছয় সংখ্যা হচ্ছে শুক্রের সংখ্যা এবং এই শুক্রেও যে জায়গাগুলো দেয় আমাদের সুখ দেয়, শান্তি দেয়, সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি দেয় শুক্র, শুক্র দেয় আপনি আপনি যেখানে আছেন সেখান থেকে কতটা এগিয়ে যেতে পারবেন, শুক্র দেয় আপনার মধ্যে স্বপ্ন, শুক্র দেয় আপনার মধ্যে প্রতিভা, শুক্র দেয় আপনাকে আপনার কৌতূহল, আপনি কাকে চান, কার পছন্দ, কোন পছন্দ, আপনার মনে মনের মধ্যে সুপ্ত বাসনা দেয় শুক্র গ্রহ। তাহলে সেই জায়গাটাকে আপনি সাকসেস আনতে হলে 2021 সালে অবশ্যই আপনি ব্যবহার করার চেষ্টা করুন ব্লু রং, আপনার জন্য খুব শুভ রং শুক্রের এবং তার সঙ্গে সঙ্গে হোয়াইট কালারটাও কিন্তু আপনার জন্য খুব শুভ রং, এবং এই দুটো রং ব্যবহার করার চেষ্টা করুন এবং আপনার জীবনের সাকসেসগুলো আনার চেষ্টা করুন, অর্থাৎ যারা ছয় সংখ্যার জাতক জাতিকারা। এরপরে হচ্ছে সাত সংখ্যার যারা জাতক জাতিকারা, সাত সংখ্যার জাতক জাতিকারা হচ্ছে সাত হচ্ছে সংখ্যাটা হচ্ছে কেতুর সংখ্যা, কেতু গ্রহের সংখ্যা এটা আমরা জানি, যে অর্থাৎ আমাদের যেমন সাতাশটা নক্ষত্র, 12টা রাশি এবং দুটো নটা গ্রহ, তার মধ্যে হচ্ছে দুটো ছায়াগ্রহ, এই দুটো ছায়াগ্রহের মধ্যে একটা হচ্ছে রাহু আর একটা কেতু, অর্থাৎ এই কেতুর অবস্থান নেটাল চার্ট অনুযায়ী 2020 সালের অর্থাৎ 2021 সালের কেতুর অবস্থান কিন্তু তুম্বস্থ হয়ে আছে এবং শুক্রযুক্ত হয়ে আছে। কেতু আমাদের কী দেয়, রিসার্চমূলক কোনো কর্ম দেয়, কোনো গুপ্ত কোনো সংবাদকে সেটা প্রকাশ করে আনার একটা ক্ষমতা দেয় কেতু, কেতু দেয় কিন্তু অনেকটা মানে অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার দেয়, আপনার মধ্যে কোয়ালিটি আছে কিন্তু সেটা প্রকাশ করতে আপনার বাধা তৈরি হয় বা আপনি প্রকাশ করতে চায় না, আপনার মধ্যে ডেপথ থাকবে যারা সাত সংখ্যার জাতক জাতিকারা কিন্তু আপনার প্রকাশ করবেন না, এটা হচ্ছে সাত সংখ্যার ক্যারেক্টার। এবং এই সাত সংখ্যার ক্যারেক্টার, সাত সংখ্যা বলতে 7 তারিখে যাদের জন্ম, 16 তারিখে যাদের জন্ম এবং 25 তারিখে যাদের জন্মগ্রহণ তাদের ক্ষেত্রে কিন্তু এই সাত সংখ্যাটাই ক্যারি করে। এবং এই 2021 সালে আপনার কেমন যাবে, কোন রঙটা ব্যবহার করবেন আপনি, প্রথমে বলি খয়েরি রঙটা ব্যবহার করার জন্য, খয়েরি অর্থাৎ ব্লাড জমে গেলে যে কালারটা তৈরি হয়ে যায়
সেই কালারের পোশাক পরার চেষ্টা করুন বা সেই জিনিসটা ব্যবহার করার চেষ্টা করুন, দেখবেন জীবনের সাকসেসটা আস্তে আস্তে আসবে। অর্থাৎ সেই ওই রঙটাকে আপনাকে প্রাধান্য দিতে হবে। এর সঙ্গে সঙ্গে আর একটা অ্যাশ কালার, অ্যাশ কালারটাও কিন্তু আপনার জন্য খুব শুভ রঙ। এবং এছাড়াও আর কী রঙ আছে? না, অবশ্যই আছে সাদা রঙ। সাদা রঙটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু সবার ক্ষেত্রে সাদা রঙ না, নির্দিষ্ট ওয়ে, অর্থাৎ আপনি কী পারপাস ব্যবহার করবেন সেটা কিন্তু মেন জায়গা আছে। অর্থাৎ আপনি ওভারঅল আপনারা ব্যবহার করতে পারেন খয়েরি রঙ বা অ্যাশ কালার ওভারঅল ব্যবহার করতে পারেন, যাদের কর্মের জন্য চেষ্টা করছেন বা যাদের দেখা যাচ্ছে যে হায়ার এডুকেশনের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই ডিপ অর্থাৎ খয়েরি রঙটাকে বেশি প্রাধান্য দিন। এবং যদি ইন্টারভিউর ডেট থাকে 2021 সালের কোনো একটা মাসে, তাহলে সেই ডেটে কিন্তু অবশ্যই চেষ্টা করুন এই খয়েরি রঙের কোনো পোশাক পরে যাওয়ার, তাহলে দেখবেন যে জীবনের সাকসেসটা ধীরে 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 পাচ্ছেন এবং 2021 সালটাকে এনজয় করতে পারবেন মেনলি। এরপরে হচ্ছে আট সংখ্যা, আট সংখ্যা, আট হচ্ছে আমাদের শনির সংখ্যা। তাহলে শনি গ্রহ আমাদের কী দেয়? আমাদের মধ্যে ডিপ্রেশন দেয় শনি গ্রহ, যদি শনি সঠিক জন্মছকে সঠিক জায়গা না পায় তার মধ্যে ডিপ্রেশন আসে, হতাশা আসে এবং দুঃখ কষ্ট বিভিন্ন জায়গার থেকে আসে। সে আপনার আর্থিক জায়গার থেকে হতে পারে, সে আপনার সন্তান থেকে হতে পারে, সে আপনার বিবাহিত জীবন থেকে হতে পারে বা আবার কর্মের পরিবর্তনও আপনার করিয়ে দিতে পারে শনি গ্রহ। তাহলে সেই আট সংখ্যার যারা জাতক জাতিকারা আছেন, 2021 সালটা সাকসেস আনার জন্য অবশ্যই করতে হবে কি, কোন রঙটা অবশ্যই বলবো, কিন্তু এই 2021 সালে শনি গ্রহ অবস্থান করবে কোথায়? শনি কিন্তু দশম অর্থাৎ কর্মপতি, সে কর্মস্থানে অর্থাৎ দশম স্থানে অবস্থান করছে, সে কিন্তু একাদশপতিও আবার, অর্থাৎ সাকসেসের জায়গাও কিন্তু শনি দেয়। তাহলে সে তার ক্রিয়া তার কাজের মাধ্যমেই কিন্তু সেই জায়গাগুলো আসে। তাহলে শনি বর্তমানে নেটাল চার্ট অনুযায়ী 10th হাউসে অবস্থান করছে, তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির কানেকশান হয়ে আছে। তাহলে আপনি কোন রঙটা ব্যবহার করলে পরে এই জীবনে অর্থাৎ এই সময়ে আপনি সাকসেস পাবেন 2021 সালটা? প্রথমেই জেনে রাখুন নীল রঙটা আপনার জন্য কিন্তু শুভ রঙ, ওভারঅল নীল রঙ। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস, যে রঙটা আছে স্কাই ব্লু, অর্থাৎ আপনি ডিপ ব্লু পরতে পারেন না লাইট ব্লু পরতে পারেন, দুটো রঙই কিন্তু আপনার জন্য খুব শুভ। এছাড়া সাদা রঙ অর্থাৎ হোয়াইট রঙটাও কিন্তু, হোয়াইট কালারটাও কিন্তু আপনার জন্য যথেষ্ট শুভ। এবং এছাড়াও এছাড়াও আপনার যে আরেকটা যে রঙ আছে সেটা হচ্ছে পেস্তা রঙ বা ডিপ গ্রিন, গ্রিন কালারটা, এটাও কিন্তু আপনার জন্য শুভ রঙ। তাহলে আপনি এই রঙগুলো যদি আপনি এই 2021 সালে স্টেপ বাই স্টেপ ব্যবহার করতে পারেন, তাহলে আপনার জীবনে কিন্তু এই 2021 সালটা সাকসেস আসবে। কখন আসবে, কখন কোন রঙটা ব্যবহার করবেন জেনে রাখুন। যারা যাদের ক্ষেত্রে বলবো আট সংখ্যার জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে মন মানসিকতা আরও একটু ভালো উৎফুল্লত থাকার জন্য বা আনন্দে থাকার জন্য চেষ্টা করবেন আপনি স্কাই ব্লু কালারটা বেশি ব্যবহার করতে। তাহলে দেখবেন যে আপনি আনন্দে থাকতে পারছেন, যে কোনো জিনিস একটা অনাশয়ে আশা আসছে এবং তার জন্য সাকসেসটা পাচ্ছেন স্কাই ব্লু কালার। এরপরে আর একটা কী রং আছে, পেস্তা কালার বা ডিপ গ্রিন কালার। কখন ব্যবহার করবেন, যারা স্টুডেন্ট আছে, যারা পড়াশোনা করছে, হায়ার স্টাডি দেবে বা কর্মজীবনে প্রবেশ করার জন্য তার আগের যে এক্সামগুলো আছে অর্থাৎ চাকরির পরীক্ষাগুলো দিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ডিপ গ্রিন কালার বা পেস্তা কালার ব্যবহার করতে পারেন। তার ক্ষেত্রে কিন্তু এই সমস্যা অর্থাৎ 2021 সালের কিছু কিছু সমস্যা অবশ্যই আছে, কিন্তু সেখান থেকে বেরিয়ে যেতে পারবেন। অবশ্যই শরীর স্বাস্থ্যর দিকে একটু নজর দেওয়া উচিত, যাদের আট সংখ্যার জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে বললাম, অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু চেষ্টা করবেন স্কাই ব্লু কালারটাকে বেশি করে 2021 সালটাকে ব্যবহার করুন, দেখবেন যে আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছেন। এরপরে হচ্ছে নয় সংখ্যা অর্থাৎ শেষ সংখ্যা। এই নয় সংখ্যা জাতক জাতিকারা কারা? নয়, এছাড়া হচ্ছে নয়ের পরে 18 এবং এরপরে যেটা হচ্ছে 23, এরপরে হচ্ছে 27 অর্থাৎ 27 তারিখ, অর্থাৎ এই তিনটে তারিখ ডেটে যাদের জন্মগ্রহণ হয়েছে তাদের ক্ষেত্রে নয় সংখ্যা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এবং এদের ক্ষেত্রে কী ধরনের রং অবশ্যই বলবো, নয় হচ্ছে আমাদের মঙ্গলের সংখ্যা। মঙ্গলের মধ্যে কী থাকে? মঙ্গলের মধ্যে সর্বদাই যে কোনো জিনিস সাকসেস
আমি চাই সাকসেস হওয়ার, এরকমই একটা টেন্ডেন্সি তাদের মধ্যে থাকবে এবং যে কোনো কর্ম উদ্যোগের সঙ্গে করার একটা প্রবণতা থাকবে এবং তারা সর্বদাই সাকসেসের শীর্ষে থাকতে চাই যারা মঙ্গলের জাতক এবং এই যারা মঙ্গল এবং বা যারা নয় সংখ্যার জাতক জাতিকারা আছেন এবং এই নয় সংখ্যার যারা জাতক জাতিকারা আছেন তাদের কিন্তু মাথা হঠাৎ করে গরম হয়ে যায় এবং এই নয় সংখ্যার যারা জাতক জাতিকারা তাদেরকে যদি খুব শান্তভাবে খুব বুঝিয়ে যদি যে কোনো কাজ করতে বলবেন তারা অনাশয়ে আপনাকে কিন্তু সমস্ত কাজ করে দেবে কিন্তু আপনি যদি অর্ডার দিয়ে আপনি যদি তাদেরকে যথেষ্ট বকাঝকা করে যদি আপনি কাজের জন্য বলেন তাহলে কিন্তু সেই কাজটা তাকে দিয়ে করতে পারবেন না। অর্থাৎ এটা নয় সংখ্যার যারা জাতক জাতি তাদের মধ্যে এটা ক্যারেক্টারের মধ্যে একটা ক্যারেক্টারের মধ্যে একটা সিম্বল মাত্র। তাহলে এই নয় সংখ্যার জাতক জাতিকারা কী ব্যবহার করবেন, কোন রঙ তাদের জন্য শুভ, অবশ্যই লাল রঙটাকে ব্যবহার করার চেষ্টা করুন। লাল রঙ নয় সংখ্যার জাতক জাতিকাদের অনেকটাই শুভত্ব করে কারণ এখানে মঙ্গলের জাতক, মঙ্গলের মঙ্গল গ্রহটার রঙটাও কিন্তু লাল। তাহলে লালের সঙ্গে আর কোন রঙটা বেশি ব্যবহার করতে পারবেন, হলুদ রঙ ব্যবহার করতে পারেন, হলুদটাও কিন্তু আপনার জন্য শুভ। যাদের যথেষ্ট মাথা গরম হয় এবং অকারণে হঠাৎ করে রেগে যায় দেখবেন যে হলুদ রং ব্যবহার করলে তাদের মাথা অনেকটা ঠান্ডা থাকে এবং উগ্র মেজাজি হয় না, হলুদ রং শান্ত রং। হলুদ বৃহস্পতির জাতক অর্থাৎ বৃহস্পতির রং, সেই ক্ষেত্রে যদি বৃহস্পতির যদি ওখানে সাপোর্ট দেওয়া যায় তাহলে দেখবেন যে উগ্র মেজাজ যাদের আছে তাদের কিন্তু অনেকটা শান্ত প্রকৃতির হয়ে যায়। হলুদ শুভত্বের প্রতীক, লাল যেমন মঙ্গলের প্রতীক, মঙ্গলের অর্থাৎ মঙ্গল মঙ্গল অর্থাৎ মঙ্গল মানে এখানে এটাই ইন্ডিকেশন করে যে আমরা শুধু মাঙ্গলিক মাঙ্গলিক করে চেঁচামেচি করি মানে এটা মাঙ্গলিক সেই জায়গাটা না। মঙ্গল সত্যি কি মাঙ্গলিকের দোষের সূচনা করে না, অর্থাৎ কোনো কিছু 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 সমস্যা আছে যেটা আমাদের জ্যোতিষশাস্ত্র অনেকে অনেক রকম বলে সেটাকে বোঝায় কিন্তু মঙ্গল বা মাঙ্গলিক কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে কিন্তু মঙ্গলের প্রয়োজন বিশেষ করে হয় যেটা লাল রং। তাই সেই লাল রংটাকে বেশি ব্যবহার করার চেষ্টা করুন, তার সঙ্গে হলুদ রং ব্যবহার করুন এবং কমলা রংটা ব্যবহার করুন। কেন বললাম কমলা রং, কমলা রঙের মধ্যে কিন্তু কম্বিনেশন আছে যেটা লাল এবং হলুদেরই কম্বিনেশনে কমলাটা তৈরি হয়। তা সুতরাং এই তিনটে রং নয় সংখ্যার যারা জাতক জাতিকারা আছেন ব্যবহার করার চেষ্টা করুন। সাকসেস পাচ্ছেন না, কোনো জায়গায় হতাশা তৈরি হচ্ছে, অবশ্যই সেখানে লাল রং ব্যবহার করুন, দেখবেন যে আস্তে 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 আপনার সাকসেস জায়গাটা আসছে। অবশ্যই এক্সাম যাওয়ার সময় কোনো যে কোনো এক্সাম, যারা স্টুডেন্ট লাইফে আছে, যারা ক্যারিয়ার লাইফে যেতে চাইছেন, যারা বিভিন্ন রকমের চাকরির ইন্টারভিউগুলো দিতে চাইছেন, তাদের ক্ষেত্রেও বলবো যে আপনি চেষ্টা করুন আপনার লাল রংটা ব্যবহার করতে, নয়তো হলুদ রংটা ব্যবহার করতে, দেখবেন যে আস্তে আস্তে জীবনের সাকসেসটা পাচ্ছেন। যারা আমার সঙ্গে যোগাযোগ করবেন বলে মনস্থির করছেন তাদের ক্ষেত্রে বলবো যে আমার যে নিচের স্কলে যে বুকিং নাম্বারগুলো যাচ্ছে সেই বুকিং নাম্বারগুলো ফোন করলে পরে আপনি জানতে পারবেন কোন চেম্বারে কখন বসছি। এবং এছাড়াও যারা যোগাযোগ করবেন বলে মনস্থির করছেন তাদের ক্ষেত্রে আরেকটা জিনিস আরেকটা মেসেজ দিয়ে দিই যে যারা রেমিডির জন্য চেষ্টা করছেন বা রেমিডি নেবেন বলে মনস্থির করছেন তাদের প্রত্যেকের কিন্তু 10% লেসে রেমিডি দেওয়া হচ্ছে। সেটা কিন্তু নির্দিষ্ট টাইম একটা আছে কিন্তু সেটা কখন শেষ হয়ে যাবে অর্থাৎ এখনও পর্যন্ত অনির্দিষ্ট সময়ের জন্য আছে। কখন কোন সময়ে শেষ হবে সেটা আমিও আমার কাছে এখনও ইনফরমেশান নেই কিন্তু এটা বেশি দিনের জন্য চলবে না। এবং এছাড়াও যারা অন্যান্য যারা আমার কাছ চেম্বারে দেখাবেন মনস্থির করেছেন বা দেখাচ্ছেন তাদের জন্য থাকছে বিনামূল্যে একটা করে কুষ্টি যার মধ্যে ডিটেলস থাকবে, অর্থাৎ যেই সেই জাতক জাতিকার কোন স্কিম নিয়ে পড়াশোনা করলে জীবনে সাকসেস পাবে, কোন লাইনে গেলে পরে চাকরি পাবে, কোন লাইন কোন স্ট্রিমে পড়াশোনা করলে পরে তার ক্যারিয়ার লাইফটা ডেভেলপ হবে, কখন বিবাহ আছে, কখন কর্মযোগ আছে, সরকারি চাকরি আদৌ পাবে কি না, সে বেসরকারি চাকরি কখন পেতে পারে এবং কোন ব্যবসা যদি করেন তাহলে কোন প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করলে আপনি জীবনে সাকসেস পাবেন, বিবাহিত জীবন কেমন যেতে পারে আপনার, এইসব যাবতীয় বন্দী করা থাকবে 40টা পেজের একটা বইয়ের মধ্যে যেটা আমরা সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেককে দিই। তাই এই পর্যন্ত বন্ধু, আর প্রত্যেকেই 2021 সালটা এনজয় করুন, ভালো থাক ভালো যাক এবং তার সঙ্গে সঙ্গে যারা যে সমস্যার মধ্যে বিগত দিনে ছিলেন সে আর্থিক কষ্ট, চাকরির ক্ষেত্রে সমস্যা, বৈবাহিক জীবনের বিভিন্ন সমস্যা, সেই জায়গাটা অতিক্রম করে 2021টাকে সাদরে আহ্বান করুন এবং
2021টাকে জীবনের সাকসেস জায়গায় নিয়ে আসুন, এটাই আমি চাই। এই বলেই আজকে শেষ করছি। নমস্কার, প্রত্যেকে খুব ভালোভাবে থাকুন।